সালামু আলাইকুম নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে অধ্যায় হল তিন আর অধ্যায় নাম হল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস আজকে আমি যে টপিক্সটি নিয়ে আলোচনা করব, সেটি হলো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতি অথবা কীভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা এ পর্বে আলোচনা করব। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা এখন দেখো এখানে যে অঙ্কটা আমি করব, সেটি হলো দশমিক বা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর তার মানে একটা দশমিক সংখ্যা দেওয়া থাকবে আমাদেরকে বের করতে হবে বাইনারি সংখ্যা এখন দেখো এখানে আমি তিনটে অঙ্ক লিখে রেখি তিনটে অঙ্ক হচ্ছে মূলত তিন ধরনের হবে যেমন এখানে হচ্ছে পাঁচশো ছাব্বিশ তারপর হচ্ছে এখানে এটা আমরা বাইনারি বের করব একটা জিনিস তোমরা খেয়াল করো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচে আমরা লিখেছি টেন টেন মানে হচ্ছে দশমিক সংখ্যাকে বোঝায় আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম যে দশমিক সংখ্যার পদ্ধতির বৃত্তি হল টেন বা দশ এই জন্য যেহেতু এখানে দশ আছে তার মানে এটা একটা দশমিক সংখ্যা ইকুয়াল দিয়ে আমাদের বলা হয়েছে এখানে দেখো টু লেখা আছে ফার্স্ট ব্রিগেড দিয়ে টু লেখা তার মানে যেহেতু এটা এখানে একটা কোশ্চেনবোধক বা প্রশ্নবোধক চিহ্ন আছে আর এখানে নিচে টু লেখা টু হচ্ছে বাইনারির ভিত্তি যা আমরা জানি টু যেহেতু বাইনারির ভিত্তি তার মানে এই সংখ্যাটাকে আমাদেরকে বের করতে হবে বাইনারি সংখ্যায় এটাও সেম একইভাবে এটা হচ্ছে দশমিক সংখ্যা কিন্তু এখানে আবার এই সংখ্যাটা একটা দশমিক আছে এখানে দেখো এই সংখ্যার আগে কোনো দশমিক নাই যদি সংখ্যার আগে দশমিক না থাকে তাহলে এক নিয়ম হবে আর সংখ্যার আগে পরে যদি সংখ্যার আগে যদি দশমিক থাকে তাহলে আরেকটা নিয়ম হবে এই জন্য আমি এখানে দুইটা আলাদা টাইপের অঙ্ক নিয়েছি একটা হচ্ছে দশমিক সংখ্যা ছাড়া একটা হলো দশমিক সংখ্যা সহ তারপরে তিন নম্বর অঙ্ক যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে এখানে দশমিক অংশ ছাড়া এবং দশমিক অংশ সহ মানে দুইটা মিলিত মানে প্রথম যে দুইটা ছিল সেই দুইটাকে মিল করে একটা যে একশো তেইশ দশমিক পঁয়তাল্লিশ এটাকে দশমিক সংখ্যা যেহেতু এখানে টেন আছে তার মানে এটা ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা এটা আমাদেরকে বের করতে হবে বাইনারি এই জিনিসটা আমি এখন তোমাদেরকে দেখাবো ফার্স্টে আমরা এক নাম্বারটা করব। তা আমরা এক নম্বরটা যদি এখানে উঠিয়ে নিই যে এক নাম্বার কোশ্চেনটা ছিল আমাদের ফাইভ টু সিক্স এটা এখানে আমি লিখব টেন যেহেতু এটা বৃত্তি টেন ইকুয়াল হচ্ছে আমাদের বের করতে হবে বাইনারি সংখ্যায় এখন দেখো তোমরা যে জিনিসটা মনে রাখবে কারণ এখানে অনেক সমস্যা হবে মনে রাখার জন্য যে আমরা কখন কোন প্রক্রিয়া অ্যাপ্লাই করব। যেমন এখানে হচ্ছে দশমিক সংখ্যা দশমিক থেকে বাইনারি মানে দশমিক থেকে যদি কোনো সংখ্যা আমরা বের করতে চাই যেমন দশমিক থেকে বাইনারি অথবা দশমিক থেকে অক্তাল অথবা দশমিক থেকে হ্যাক্সাটিসিমাল যদি আমরা বের করতে চাই তাহলে এখানে ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হবে তা ভাগ প্রক্রিয়া যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি দিয়ে ভাগ করব। আমরা দশমিক সংখ্যা থেকে যে সংখ্যাটাতে যাব। যদি বাইনারিতে যাই তাহলে বাইনারি বৃত্তি দিয়ে ভাগ করব। যদি অকটালে যায় তাহলে অকটালের বৃত্তি দিয়ে ভাগ করবো যদি একসাটেসিমালে যায় তাহলে একসাটেসিমালের বৃত্তি দিয়ে ভাগ করব। এই জন্য এটা মনে রাখবা যে ডেসিমাল থেকে অন্য কোনো নাম্বার সিস্টেমে বা অন্য কোনো সংখ্যা পদ্ধতি যদি বের করতে চায় তাহলে ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করতে হয় তা আমরা এখানে যে কাজটা করব এটা লিখবো হচ্ছে এখানে প্রথমে ফাইভ টু সিক্স এবার এরকম একটা দাগ দিবা তোমরা এখানে আমরা টু বসাবো টু দিয়ে এটাকে ভাগ করব যেটা আমরা বাইনারি বের করব এই জন্য যেটা যেটা বের করব সেটার বৃত্তি দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করব এখন দেখো ফাইভ টু সিক্সকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আস্তে আস্তে এখানে আমাদের দুইশো তেষট্টি দেখো এখানে ভাগ করার পর একটা বিভাজ্য হয়ে গেছে তা আমরা এখানে ভাগ করে যেটা লিখবো সেটা হচ্ছে টু সিক্স থ্রি যেহেতু এখানে এটা বিভাজ্য হয়েছে মানে টু দিয়ে সংখ্যাটা বিভাজ্য হয়েছে তাহলে এখানে বসতে হবে একটা শূন্য এবার আমরা আবার ভাগ করব দুইশো তেষট্টিকে আমরা দুই দিয়ে ভাগ করব দুশো যদি আমরা দু দিয়ে ভাগ করি তাহলে আস্তে আস্তে আমাদের একশো একত্রিশ দশমিক পাঁচ দেখো এটা হচ্ছে এই সংখ্যাটা টু দিয়ে বিভাজ্য হয়নি যেহেতু সংখ্যাটা টু দিয়ে বিভাজ্য হয়নি তার মানে এখানে দশমিকের পর একটা সংখ্যা আছে পয়েন্ট ফাইভ এই জন্য আমাদেরকে এখানে এখন বসাইতে হবে দশমিকের আগের সংখ্যাটা আমরা লিখবো যে একশো একত্রিশ তারপর হচ্ছে একটা দাগ দেব এখানে একটা ওয়ান বসবে কেন ওয়ান বসবে এখানে আমরা ভাগ করার পরে সংখ্যাটা বিভাজ্য হয় না যদি সংখ্যাটা বিভাজ্য না হয় তাহলে বাইনারি সংখ্যার ক্ষেত্রে ওয়ান বসবে আর সংখ্যাটা যদি বিভাজ্য হয় তাহলে এখানে বসবো হচ্ছে শূন্য এখন অনেকে বলতে পারো ওয়ান আর এবং শূন্য কেন বসে কারণ যেহেতু আমরা বাইনারি বের করতেছি বাইনারি সংখ্যা জানি হচ্ছে আমরা দুইটা বা বাইনারির অঙ্ক হচ্ছে আমাদের দুইটি জিরো এবং ওয়ান এই জন্য এখানে জিরো আর এবং ওয়ানটা বসবে এবার আমরা ভাগ করবো হচ্ছে একশো একত্রিশকে আবার দুই দিয়ে ভাগ করবো একশো একত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আস্তে আস্তে এখানে আমাদের পঁয়ষট্টি দশমিক ফাইভ তার মানে পঁয়ষট্টি দশমিক পাঁচ তার মানে এটাও বিভাজ্য হয়নি তাহলে দশমিকের আগের সংখ্যার এখানে লিখবো সিক্স ফাইভ আর এখানে একটা ওয়ান হবে এবার আমরা সেমভাবে পঁয়ষট্টিকে ভাগ করব দুই দিয়ে পঁয়ষট্টিকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে আমাদের বত্রিশ দশমিক পাঁচ তার মানে দশমিকের আগের সংখ্যা ছিল বত্রিশ সেটা লিখব এখানে একটা ওয়ান হবে কারণ যখনই তোমরা দেখবে দশমিকের পরে কোনো সংখ্যা আছে ভাগ করার পর সেই তাহলে সেখানে ওয়ান বসে যাবে এবার আমরা ভাগ করবো হচ্ছে বত্রিশকে দুই দিয়ে তাহলে বত্রিশকে ভাগ করলে আমাদের তাহলে হচ্ছে ষোলো হবে এটা বিভাজ্য হয় তাহলে এটা শূন্য হবে এবার আমরা দুই দিয়ে এটাকে আবার ভাগ করব এটা আট হবে বিভাজ্য হচ্ছে তাহলে শূন্য হবে এবার আমরা দুই দিয়ে এই আটকে ভাগ করব তাহলে হচ্ছে চার এখানে শূন্য হবে এবার হচ্ছে আমরা দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হবে এখানে তাহলে শূন্য আসতেছে এবার হচ্ছে আমরা দুই দিয়ে এই দুইকে ভাগ করে থাকবো হচ্ছে এখানে ওয়ান আর এখানে আসতেছে আমাদের জিরো দেখো মোটামুটি আমরা শেষের দিকে চলে আসেছি তারপর আমাদের আরেকটু ক্যালকুলেশন করতে হবে এখানে আবার এটাকে দুই দিয়ে ভাগ করতে হবে এখন দেখো দুই দিয়ে যখন আমরা ওয়ানকে ভাগ করব। তাহলে ওয়ান সংখ্যাটা দুই থেকে ছোট হয়ে গেছে যদি যেটা দ্বারা ভাগ করব যে সংখ্যাটা দ্বারা আমরা কোনো একটা সংখ্যাকে ভাগ করব। সেটা যদি ছোট হয়ে যায় তাহলে এখানে বসব হচ্ছে শূন্য আর পরে বসব এখানে ওয়ান এখন দেখো মোটামুটি আমাদের হয়ে গেছে এখন এখান থেকে আমাদেরকে মানটা লিখতে হবে তোমরা একটা মনে রাখবো আমি নিচ থেকে এরো দিয়ে দিচ্ছি এই মানটা বেরোব হচ্ছে এখান থেকে আমরা বাইনারি সংখ্যাটা যা লিখবো নিচ থেকে উপর দিকে লিখবো সুতরাং এখন দেখো আমাদের এখানে ভাগের কাজটা শেষ হয়ে গেছে তাহলে আমরা এটা সমান বাইনারি সংখ্যা কত পাচ্ছি এখানে লিখবো হচ্ছে ফাইভ টু সিক্স এটা ছিল আমাদের দশমিক সংখ্যা এটা সমান যে মানটা আমরা পেয়েছি আমি এখানে অ্যারো দিয়েছিলাম যেটা বোঝানোর জন্য তোমাদেরকে যে নিচ থেকে উপরের দিকে অ্যারোটা হচ্ছে এখান থেকে এদিকে আসতে নিচ থেকে উপরের দিকে যাবে তার মানে এখান থেকে শুরু করে উপরের দিকে তার মানে এখানে ওয়ান আছে ওয়ান বসবে প্রথমে এ ওয়ান বসলো ওয়ানের পরে এটা জিরো 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 তাহলে এখানে পাঁচটা জিরো আছে তা আমরা লিখবো হচ্ছে পাঁচটা জিরো পাঁচটা জিরো লিখে নিলাম তারপরে জিরুর পরে আছে এখানে আবার তিনটা ওয়ান তিনটা ওয়ান লিখলাম তিনটা ওয়ান হয়ে গেল তারপরে আমাদের এখানে আছে আরেকটা জিরো এখানে বসে গেলো হচ্ছে জিরো এবার এটা ফার্স্ট ব্রেকের দিয়ে আমরা লিখবো হচ্ছে টু টু লেখার কারণ হতো যেহেতু আমরা বাইনারি সংখ্যা বের করেছি বাইনারি সংখ্যার বৃত্তি হলো এখানে টু এই জন্য আমরা এখানে টু দিয়েছি এখন দেখো এখানে আমি আর দুইটা ওয়ার্ড লিখে রেখেছি বা দুইটা এই জিনিস লিখে রেখেছি এম এস বি আর হচ্ছে এল এস বি আমরা যে এখানে বাইনারি সংখ্যাটা বের করলাম যে পাঁচশো ছাব্বিশের বাইনারি বের করলাম এখানে যে সংখ্যাগুলো আসছে জিরো এবং ওয়ান জিরো এবং ওয়ান দ্বারা যদি কোনো সংখ্যা গঠিত হয় ওটাকে বলা হচ্ছে বিট বলা হয় এখন দেখো তাহলে এখানে এই যে এম এস বি এম এই এম শব্দের অর্থ কী এম এস হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলে আর এলএসবি হলো লাস্ট সিগনিফিকেন্স বিট বলা হয় এটাকে বা লিস্ট সিগনিফিকেন্স বিট বলা হয় দেখো তাহলে এম এস মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট আর হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট এটা বোঝায় তাহলে যেহেতু এখান থেকে শুরু হচ্ছে তার মানে প্রথম বিট যেটা আছে ওয়ান আমি এখানে ওয়ান পেয়েছি তার এখানে ওয়ান হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এখানে যে লাস্ট আছে জিরো জিরোটা হলো এখানে আমাদের লিস্ট সিগনিফিক্যান্ট বিট এই জন্য এটা আমি লিখে রেখেছি তোমরা এম এস বি এবং তোমরা লিখে দিতে পারো পরীক্ষার খাতায় লিখলেও কোনো সমস্যা নেই আবার না লিখলেও কোনো প্রবলেম নেই এখন দেখো তাহলে আমরা পাঁচশো ছাব্বিশের বাইনারি পেয়েছি এই সংখ্যাটি এখন আমি আলোচনা করব যে দুই নম্বর অঙ্ক যেটা ছিল এখানে যে দশমিক সংখ্যা থেকে বা দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের জন্য দুই নাম্বার যে অঙ্কটা ছিল যে পয়েন্ট ওয়ান টু ফাইভ এটা আছে এটার বাইনারি আমরা বের করব। দেখো আগের সংখ্যাটা কিন্তু দশমিক ছিল না এই সংখ্যাটা একটা দশমিক আছে দশমিক থাকলে আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি তাহলে আমরা লিখতে পারি এখানে এখন দেখো যদি দশমিক সংখ্যার ক্ষেত্রে বের করতে চাও তাহলে এরকম একটা বক্স করতে হবে প্রথম বসা পূর্ণাংশ তারপর বসা হচ্ছে ভগ্নাংশ তাহলে আমি ভগ্নাংশ বলে দশমিকের অংশটা এখানে বোঝাবে আমি লিখবছি এখানে পয়েন্ট ওয়ান টু ফাইভ এবার দেখো এখান থেকে যেহেতু আমরা বাইনারি বের করতেছি যখন দশমিকের মান থাকবে তখন এটাকে গুণ করে নিতে হবে তাহলে এই সংখ্যাটাকে আমরা এখন দুই দ্বারা গুণ করব। এই সংখ্যাটাকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে আমাদের যে দুই দ্বারা গুণ করলে আসতেছে আমাদের শূন্য দশমিক দুই পাঁচ তার মানে এখানে দশমিকের আগে যে সংখ্যাটা আছে এখানে দশমিকের আগে একটা শূন্য আছে সেই শূন্যটা আমরা এখানে লিখে রাখবো আর এখানে লিখবো হচ্ছে যে সংখ্যাটা আমরা পেয়েছি টু ফাইভ এবার হচ্ছে আমরা টু ফাইভকে আবার টু দ্বারা গুণ করব। এভাবে করে এটা চলতে থাকবে টু ফাইভকে যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে আসতেছে জিরো পয়েন্ট ফাইভ তার মানে হচ্ছে এখানে দশমিকের আগে শূন্য আছে শূন্য আর এখানে বসে হচ্ছে পয়েন্ট ফাইভ এটাকে আবার আমরা টু দ্বারা গুণ করব। এখন দেখো তাহলে টু দ্বারা যখন এটাকে আমরা গুণ করতেছি তখন এখানে আসতেছে আমাদের ওয়ান কারণ এখানে যে আমরা সংখ্যাটা পেয়েছি দশমিকের আগে হলো ওয়ান তাহলে এখানে কোনো কিছু থাকতেছে না তার মানে সেখানে আমরা লিখতে পারি যে দশমিক শূন্য শূন্য দেখো এটাকে আমরা গুণ করার পর একটা পর্যায়ে শূন্য পেয়েছি তাহলে এখন আমাদের মান কি হবে আমরা বক্সটাকে এখানে ক্লোজ করে দিতে পারি এখন দেখো আমরা এখানে গুণ করার পর যে পূর্ণাংশ যেগুলো পাইলাম শূন্য শূন্য ওয়ান এটা অনেকের বুঝতে একটু অসুবিধা হতে পারে আমি আরেকবার রিপিট করতেছি যে প্রথমে যে একশো পঁচিশকে দশমিক একশো পঁচিশকে দুই দ্বারা গুণ করবা তোমরা একশো পঁচিশকে দুই দ্বারা গুণ করার পর এখানে মানটা সামিগম লিখে যে জিরো দশমিক টু ফাইভ আসে এই দশমিকের আগে যে শূন্যটা ছিল সেটা এখানে বসে গেছে আবার যখন আমি এটাকে টু দ্বারা গুণ করেছি তখন আসে জিরো পয়েন্ট ফাইভ মানে এটা যখন আসে তখন দশমিক আগে শূন্য ছিল আমরা এখানে শূন্য বসিয়েছি আবার এটাকে যখন আমি গুণ করলাম তখন আসে আমাদের ওয়ান আসে একবারে সেই ওয়ানটা এখানে বসে গেছে আর এখানে শূন্য দশমিক শূন্য শূন্য দিয়েছি এখন এখানে আমাদের এম এবং এলএসবি কত হবে এটা আসবে হচ্ছে উপর থেকে আসবে আমি এখানে দেখাই দিচ্ছি তোমাদেরকে যে এর চিহ্ন দিয়ে এটা হবে এরকম এটা হবে এম এস বি আর এটা হচ্ছে এল এস বি মানে এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এখানে লিস্ট সিগনিফিক্যান্ট বিট হলো ওয়ান সুতরাং এখন আমরা লিখতে পারি যে দশমিক ওয়ান টু ফাইভ এটার যে মানটা আমাদের ছিল আমাদের ডেসিমাল ছিল ডেসিমাল থেকে আমরা বাইনারি বের করেছি এখানে শূন্য শূন্য ওয়ান আমরা লিখতে পারি শূন্য শূন্য ওয়ান এখানে আর কোনো মান যেহেতু নাই তাহলে আমরা এটা ক্লোজ হয়ে যাবে এখানে একটা দশমিক দিয়ে দিব যেহেতু এখানে আমরা দশমিক এই অংশটা বের করছি এই দশমিকটা এখানে থেকে যাবে আর এখানে আসছে আমাদের টু এখন খেয়াল কর আমি তিন নম্বর অঙ্কটা এখন করাবো যারা আমাদের প্রথম দুইটা অঙ্ক বুঝেছ তাদের তাদের জন্য এটা খুবই সহজ হবে জাস্ট এই দুইটাকে মিলিয়ে আমি একটা অঙ্ক এখানে বানিয়েছি যে দশমিকের আগে একটা সংখ্যা আছে আর দশমিকের পরে একটা সংখ্যা আছে তখন কিভাবে করবো নর্মালি পরীক্ষা এই টাইপেরই থাকবে যে দশমিকের আগে একটা অংশ আছে দশমিকের পরে একটা অংশ আসছে তাহলে আমরা প্রথমে যে কাজটা করব যে দশমিকের আগের অংশটা ক্যালকুলেশন করবো তা আমরা যে এখানে দশমিকের আগে হলো আমাদের ওয়ান টু এটা হচ্ছে আমাদের থ্রি আমরা জানি যে ডেসিমাল থেকে বাইনারি বের করতে হলে ভাগ করতে হয় যেহেতু ডেসিমালের বৃত্তি হলো টু তাহলে টু দ্বারা এটাকে ভাগ করব। এটা আগের নিয়মে যে আমরা এখানে এক নাম্বার যে নিয়মে করেছি এটাও ঠিক একই নিয়মে হবে দশমিকের আগেরটা এই প্রথমটার নিয়মে আর দশমিকের পরেরটা দ্বিতীয়টার নিয়মে হবে এখন দেখো একশো তেইশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আসতে আসে আমাদের একষট্টি দশমিক পাঁচ তার মানে এটা টু দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য হয়নি তাহলে দশমিকের আগের সংখ্যাটা হলো এখানে আমাদের একষট্টি তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের ওয়ান যেহেতু বিভাজ্য হয়নি তার মানে এখানে ওয়ান বসাতে হবে আর তারপরে আমরা এবার একষট্টিকে আমরা টু দ্বারা ভাগ করবো একষট্টিকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে থাকতে হচ্ছে আমাদের তিরিশ দশমিক পাঁচ তার মানে এটাও বিভাজ্য হয়নি এখানে আমরা তিরিশ বসাবো আর এখানে হবে একটা ওয়ান অনেকে বলতে পারো আসলে এখানে ওয়ান কিভাবে আসে যেমন ধরো এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটা থেকে গুণ করো তিরিশকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে থাকে আমাদের ষাট দেখে আমাদের সংখ্যাটা ছিল কত একষট্টি তাহলে আমাদের ষাট থেকে একষট্টি থেকে ষাট মাইনাস করো অবশিষ্ট থাকে কত ওয়ান সেই ওয়ানটা এখানে বসে গেছে এখন এটা যেহেতু বাইনারি সংখ্যা হয় অবশিষ্ট জিরো হবে না হলে অবশিষ্ট ওয়ান হবে এবার আমরা এটাকে ভাগ করবো হচ্ছে আবার দুই দিয়ে তিরিশকে দুই দিয়ে ভাগ করব। তাহলে পনেরো হয় এটা বিভাজ্য হয় তার মানে এখানে কিছু অবশিষ্ট থাকে না এই জন্য শূন্য হবে আবার আমরা পনেরোকে দুই দিয়ে ভাগ করবো পনেরোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি এটা হচ্ছে আমাদের আসে সেভেন পয়েন্ট ফাইভ তার মানে দশমিকের আগের সংখ্যাটা হলো সেভেন তাহলে আর এখানে যেহেতু এটা বিভাজ্য হয়নি নি তাহলে থাকবে হচ্ছে এখানে ওয়ান এবার আমরা আবার সেভেনকে দুই দ্বারা ডিভাইড করবো সেভেনকে যদি আমরা দুই দ্বারা ডিভাইড করি তাহলে আস্তে আস্তে আমাদের টু থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এখানে থ্রি বসবে আর এখানে বসব হচ্ছে ওয়ান এবার আমরা আবার এটাকে ডিভাইড করব মানে থ্রিকে যদি আমরা টু দ্বারা ডিভাইড করি আসব হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান হবে আর এখানে হবে ওয়ান এবার দেখো এটাকে আমরা এই লাস্টে যে সংখ্যাটা পাই পেয়েছি এটাকে আবার টু দ্বারা ভাগ করতে হবে এখন দেখো যে এই সংখ্যাটা টু থেকে ছোট তার মানে এখানে হবে জিরো আর তখন এখানে হবে ওয়ান তার মানে আমাদের লেখার সময় হচ্ছে লিখতে হবে এখান থেকে আমাদের এই পর্যন্ত আমি এটাকে অ্যারো দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে যে এই লেখাটা হচ্ছে এখান থেকে এইভাবে যাবে এখন দেখো এখানে এম এস হল আমাদের এই অংশটা আসছে এম এস বি আর এখানে হচ্ছে আমাদের এল এস বি সুতরাং এখানে আমরা একশো তেইশের যে মানটা পেয়েছি সেই মানটা একটু লিখে রাখি যে ওয়ান টু থ্রি এখানে হলো দশ ইকুয়াল তাহলে যেহেতু আমাদের নিচ থেকে যাবে উপরের দিকে তাহলে এক দুই এখানে ওয়ান আছে কটা চারটা ওয়ান আছে আমরা লিখবো চারটা ওয়ান 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 তারপর হলো জিরো তারপর আর দুইটা ওয়ান আছে জিরো দুইটা হলো ওয়ান এটা হচ্ছে আমরা এই প্রথম অংশের দশমিকের আগের অংশের ডেসিমাল মাল ভ্যালু পেয়েছি আমি এবার পরের অংশটুকু পাশে দেখাই দিচ্ছি এখন আমরা বের করব হচ্ছে যে পয়েন্ট ফর্টি ফাইভের আমাদের বাইনারি বের করতে হবে আমরা জানি যখন দশমিকের পরেরটা বের করতো তখন একটা বক্স করতে হয় আমি সেই বক্সটা এখানে দেখাই দিচ্ছি বক্সটা দুইভাবে হয় আগের বক্সটা আমরা যেভাবে করছি এটা সেইভাবে না করে একটু ভিন্নভাবে করার চেষ্টা করি তাহলে আমাদের ঝামেলা কম হবে এইভাবে একটা বক্স নেবো আমরা এখানে আমরা সংখ্যাটা বসাবো যে পয়েন্ট ফর্টি ফাইভ এটাকে আমরা দুই দ্বারা গুণ করব এখন এখন দেখো ফর্টি পয়েন্ট ফর্টি ফাইভকে যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত আসতেছে আমাদের আসতেসে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট নাইন দশমিকের আগে হলো শূন্য তাহলে এখানে বসবো হচ্ছে পয়েন্ট নাইন এবার এটাকে আমরা আবার দুই দ্বারা গুণ করব। তো এবার যদি আবার গুণ করে দুই দ্বারা তাহলে কি আসতেছে পয়েন্ট নাইন ইন্টু হচ্ছে টু ওয়ান পয়েন্ট এইট তাহলে দশমিকের আগে সংখ্যা ওয়ান ওয়ানটা এখানে বসে যাবে আর দশমিকের পরেরটা আমরা এবার এখানে লিখব এটাকে আবার টু দ্বারা আমাদের গুণ করতে হবে এখন যদি আমরা এখন পয়েন্ট এইটকে টু দ্বারা গুণ করি তাহলে আস্তে আস্তে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স দশমিকের আগে ওয়ান আর এখানে বসব হচ্ছে পয়েন্ট সিক্স এটাকে আবার টু দ্বারা গুণ করব আমরা এখন পয়েন্ট সিক্সকে যদি আমরা টু দ্বারা গুণ করি আস্তে আস্তে আমাদের ওয়ান পয়েন্ট টু দশমিকের আগে হল ওয়ান আর এখানে পয়েন্ট টু থাকবে এটাকে এখন আমরা টু দ্বারা গুণ করব। টু দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে আমাদের কত আসতেছে যে পয়েন্ট টুকে আমরা টু দ্বারা গুণ করতেছি আসতেছে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট ফোর তাহলে জিরো পয়েন্ট ফোর যেহেতু আসতেছে তাহলে দশমিকের আগে হলো শূন্য এখানে হলো পয়েন্ট ফোর এখানে আমি আরেকটু নেই এটাকে হচ্ছে আমরা এখন টু দ্বারা আবার গুণ করবো টু দ্বারা যদি আমরা এটা গুণ করি তাহলে আস্তে আস্তে আমাদের পয়েন্ট ফোরকে টু দ্বারা গুন করলে আস্তে আস্তে আমাদের শূন্য দশমিক আট তাহলে এটা শূন্য বসবে এখানে হবে এইট এখন একটা জিনিস খেয়াল করো যে আমাদের সংখ্যাটা ছিল পয়েন্ট ফর্টি ফাইভ এখান থেকে আমাদের আসছে পয়েন্ট নাইন পয়েন্ট এইট পয়েন্ট সিক্স তারপরে পয়েন্ট টু আবার এদিকে সে নাম্বারটা বেড়ে যাচ্ছে পয়েন্ট ফোর পয়েন্ট এইট এভাবে করে বাড়তেছে যখন দেখবা যে যে একটা বড় মান থেকে ছোটোতে এসে আবার বড় মানের দিকে চলে যাচ্ছে তখন আর আমাদেরকে এখানে ক্যালকুলেশন করা দরকার না আমরা এটাই রেখে দিব তাহলে এখন আমাদের এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে আমরা যেন দশমিকের ক্ষেত্রে উপর থেকে আমাদের নিচের মানটা কাউন্ট করতে হয় এটা এরও দিয়ে দিচ্ছে আমি এখানে হবে এম এস বি আর এটা হচ্ছে আমাদের এল এস বি এখন খেয়াল করো আমরা এখানে এম পেয়েছি যে জিরো এবং এলএসবি পেয়েছি হচ্ছে এখানে আবার জিরো এখন আমাদের এটার যে বাইনারি মান পেয়েছি সেই মানটা এখন আমরা লিখবো এখানে যে সুতরাং পয়েন্ট ফর্টি ফাইভ এটার ডেসিমাল ভ্যালু ছিল এটার বাইনারিটা আমরা পেয়েছি এখানে যেটা আমরা আমাদের মানটা আসবে উপর থেকে আসবে এখানে জিরো তারপর হচ্ছে দুই এখানে আমাদের তিনটা ওয়ান আছে তাহলে তিনটা ওয়ান দিবো তিনটা ওয়ান তারপর আছে এখানে দুইটা শূন্য আছে দুইটা শূন্য নিলাম এখন দেখো এখানে কিন্তু গুণটা শেষ হয়ে যায়নি এই গুণটা আমাদের চলমান ছিল এই আমরা এখানে ডট ডট দিব ডট ডট দিয়ে এখানে দিব হচ্ছে আমাদের টু যেহেতু আমরা এটা বাইনারি বের করতেছি এখন দেখো এখানে আমরা পেয়েছি একশো তেইশের একটা বাইনারি এবং এখানে পেয়েছি আমরা পয়েন্ট ফর্টি ফাইভের একটা বাইনারি এখন দুইটা বাইনারিকে একসাথে করে দিলে আমাদের এটার বাইনারি চলে আসবে এখন দেখো এই দুটার অ্যান্সারটা আমি উপরে লিখে দিচ্ছি যেহেতু নিচের দিকে আমাদের জায়গা হচ্ছে না আমরা এখানে যদি অ্যান্সারটা লিখি তাহলে আসতেছে একশো তেইশ একশো তেইশ জোর শ্রমিক হচ্ছে এখানে পঁয়তাল্লিশ এটা ছিল আমাদের ডেসিমাল ভেলু এখান থেকে আমাদের বের করতে হবে বাইনারি বাইনারি আমরা পাচ্ছি একশো তেইশের হচ্ছে এখানে চারটা ওয়ান তারপর জিরো তারপর হচ্ছে ডাবল ওয়ান তো আমরা লিখতে পারছি এখানে ওয়ান 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 তারপরে ওয়ান তারপরে শূন্য তারপর হচ্ছে এখানে দুইটা ওয়ান ছিল চারটা জিরো চারটা ওয়ান একটা জিরো তারপর হচ্ছে ওয়ান এবার হচ্ছে আমাদের এত টাকার বাইনারি আমরা বসালাম তারপর দশমিক আছে দশমিক বসাবো এখানে এবার হচ্ছে ফর্টি ফাইভের বাইনারি আমরা পেয়েছি এখানে জিরো তারপরে তিনটা ওয়ান ছিল তিনটা ওয়ান বসালাম তারপরে দুইটা জিরো দেখো এটা কিন্তু চলমান ছিল এই বাইনারিটা হচ্ছে আজ চলতেই থাকবে যেন এখানে ডট ডট দিতে হবে এটা ফার্স্ট ব্রেকের দিয়ে আমরা দিব হচ্ছে টু এটাই হলো আমাদের একশো তেইশ দশমিক পঁয়তাল্লিশের বাইনারির মান আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে আজকের ক্লাস নিয়েও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর পাশে যে আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ